দর্শক, গণভবন থেকে 64 জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী চলমান কার্যক্রম সমন্বয়ের নির্দেশনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাব সেখানে। বাঙালি জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীন দেশ পেয়েছি, আর 2020 আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যে আজকে আমরা এই বছরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের সমস্ত আয়োজন করেছিলাম। আর মার্চ মাস আমাদের স্বাধীনতার মাস, এই স্বাধীনতা আমাদের অনেক কর্মসূচি থাকে, যে কর্মসূচিগুলি আমরা বাস্তবায়নের বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু যখন আমরা দেখলাম যে এই বিশেষ করে চীনে প্রথম যখন এই সমস্যাটা দেখা দিল, সেই সমস্যাটা দেখার সাথে সাথেই আমাদের যেটা সব থেকে বড় কর্তব্য আমরা মনে করেছি, সেটা হচ্ছে আমাদের জনগণের নিরাপত্তা বিধান করা, জনগণকে রক্ষা করা। কারণ আমাদের এই দেশটা আমরা স্বাধীন করেছি লাখো শহীদের রক্তের বিনিময়ে। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে অস্ত্র তুলে নিয়ে এদেশের মানুষ যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। সেই লাখো শহীদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমাদের মা বোনেরা তাদের জীবনের সবথেকে মূল্যবান সম্পদ বিলিয়ে দিয়েছিল আমাদের স্বাধীনতা অর্জনে। আমি তাদের কথা স্মরণ করে একটু বলবো যে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে সম্পৃক্ত করে জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন, সেই জনগণের নিরাপত্তা আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই কারণে আমাদের বহু কাঙ্ক্ষিত মুজিব বর্ষ উদযাপনের সকল প্রোগ্রাম আমরা জনসমাগম যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখেই আমরা করেছি। পাশাপাশি এই মার্চ মাস, 7ই মার্চ, 17ই মার্চ, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, 17ই মার্চ জাতির পিতার জন্মশতবার্ষিকী এবং 7ই মার্চ ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ, সেই কর্মসূচিগুলিও আমরা স্থগিত করে দিয়েছি যাতে জনসমাগম না হয়, মানুষ নিরাপদ থাকে সেই লক্ষ্য নিয়ে। যখন থেকে আমরা লক্ষ্য করলাম যে চীনে যখন এটা দেখা দিল, আমরা সেখান থেকে আমাদের কিছু ছাত্ররা তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসলাম। এটা জানুয়ারি মাস থেকেই তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হলো, অর্থাৎ সম্পূর্ণ আলাদাভাবে তাদেরকে রাখা হলো যেন তাদের দ্বারা কোনোরকম আমাদের দেশে কেউ যেন সংক্রামিত না হতে পারে। আর সেই সাথে সাথে আমরা যেমন বাইরের থেকে আমাদের দেশে যাতে কেউ সমস্যা না আসতে পারে, অন অ্যারাইভাল ভিসা সেগুলি বন্ধ করে আমরা দিয়েছিলাম যাতে কোনো বিদেশি যারা আসবে তাদের মাধ্যমে এই রোগের প্রাদুর্ভাব না ছড়াতে পারে বা আমাদের দেশের মানুষ যেন সংক্রামিত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা যথাযথ ব্যবস্থা নিই। আর যারা এর মধ্যে হয়তো কিছু কিছু অনেকেই চলে আসছিল, এর মধ্যে আমরা কিছু পেয়েছিলাম সংক্রামিত, সাথে সাথে তাদের চিকিৎসার ব্যবস্থা তাদেরকে আলাদাভাবে দেওয়া এবং চিকিৎসার জন্য একদম আলাদাভাবে হাসপাতাল সুনির্দিষ্ট করে ডাক্তার নার্স তাদেরকে সেই ধরনের সব আয়োজন করেই আমরা ব্যবস্থা নিয়েছি। পরবর্তীতে আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে, আমরা একচোটে কিছু করিনি, পর্যায়ক্রমিকভাবে যেমন আমরা স্কুল কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ করেছি, আমরা সময় দিয়ে দিয়ে এবং মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা যখন দেখলাম যে এই ভাইরাসটার কারণে আমাদের দেশে বেশ কিছু লোক অর্থ 20 জনের মতো তখন সংক্রমিত হয়েছিল, তো আমাদের 5 জনের অবস্থা খুব খারাপ ছিল। যদিও এই 5 জন যারা মারা গেছেন তাদের বয়স সকলেরই 70 ঊর্ধ্ব, কারো 76 বছর, কারো 73 বছর, এরকমই বেশি, এবং নানা রোগে তারা আক্রান্ত ছিল। কাজী তার তখনই আমরা আমাদের সব কিছু বন্ধ করে দিলাম এই কারণে, এবং সরকারি ছুটিও আমরা ঘোষণা দিলাম। তবে ছুটি দেওয়ার সাথে সাথে আমাদের দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের জীবন জীবিকার জন্য একেবারে স্তব্ধ হয়ে দেওয়া যায়, বা আমাদের যেমন ঔষধ শিল্প থেকে শুরু করে শিল্প কলকারখানা সীমিত আকারে যেহেতু চালু থাকে, ব্যবসা বাণিজ্য বা মানুষের জীবনযাত্রা যাতে অসুবিধা না হয় সেই জন্য ব্যাংক নির্দিষ্ট সময়ে খোলা থাকা এবং এ ধরনের কিছু ব্যবস্থা আমরা নিলাম। তাছাড়া কাঁচা বাজার থেকে শুরু করে জরুরি চিকিৎসা, পানি, বিদ্যুৎ সব কিছুর জন্য সচল থাকে এবং খাদ্যদ্রব্য বাইরে থেকে আনা নেওয়া বা পণ্য পরিবহন সেই সুযোগটাও সীমিত আকারে আমরা কিন্তু সব কিছুই অব্যাহত রেখেছি সাধারণ মানুষের কথা চিন্তা করে। কিন্তু সেখানে সকলকে আমরা এই নির্দেশ দিয়েছি যে প্রত্যেকেই সমস্ত নির্দেশনাগুলি মেনে চলতে হবে যাতে করে কোনো মতে যেন মানুষ সংক্রামিত না হয়। এবং আমরা সেই সাথে সাথে আমাদের যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশেষ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ যে শাখা IEDCR তারা কাজ শুরু করেন,
এবং ইডিসিআর এর কন্ট্রোল রুম থেকে প্রতিদিন এই রোগ সম্পর্কে সচেতনতামূলক এবং কি কি করণীয় সেই ধরনের ব্যাখ্যা দিয়ে সেটা প্রচার করা হতো মানুষকে সচেতন করার জন্য। কারণ নিজের সুরক্ষা নিজেকেই দিতে হবে, কেউ দিয়ে দেবে না, আর নিজের ভালোটা নিজেকেই বুঝতে হবে। আর সেটা যদি কেউ না বোঝে তার জন্য তার নিজেরই ক্ষতি হবে, পরিবারের ক্ষতি হবে, আত্মীয় স্বজনের ক্ষতি হবে, পাড়া প্রতিবেশীর ক্ষতি হবে। সেই কথাটা সকলকে মনে রেখেই এই নির্দেশনাগুলি মানা দরকার। আর সেই সাথে জানেন আমিও এই ব্যাপারে বক্তব্য রেখেছি এবং আমাদের সকলেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকেও বক্তব্য রাখা হয়েছে এবং প্রধানমন্ত্রীর দপ্তরেও আমরা সেখানে কন্ট্রোল রুম খুলেছি, স্বাস্থ্য অধিদপ্তর কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে প্রতিনিয়ত সেই স্বাস্থ্য সম্পর্কে বক্তব্য দেওয়া হচ্ছে মানুষকে সচেতন করবার জন্য। কারণ যেটা সবথেকে বেশি প্রয়োজন ছিল যে সচেতনতা সৃষ্টি করা জনগণের মাঝে, সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ এবং সেটা আমরা করতে পেরেছি বলেই আজকে প্রায় মানে 3 মাসের কাছাকাছি হয়ে গেল আমরা যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। আর সেই সাথে আমরা যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO তার যে গাইডলাইন সেই গাইডলাইন অনুসরণ করে ন্যাশনাল প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর COVID-19 বাংলাদেশ সেটাও আমরা প্রণয়ন করেছি। অর্থাৎ কি এই যে ভাইরাসটা দেখা দিল করোনা ভাইরাস এটার ফলে কিভাবে ক্ষতি হতে পারে আর এটা থেকে সুরক্ষিত থাকতে হলে কি কি করণীয় সেই বিষয়গুলি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। আমাদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর সেখানে লোক আসা বা কোনো মানুষ যাতায়াত করা এটাও আমরা নিয়ন্ত্রণ করেছি এবং সঙ্গে সঙ্গে তাদের পরীক্ষা করা, স্ক্রিনিং করা, তাদের গায়ে জ্বর আছে কিনা বা তারা সংক্রমিত কিনা সেটা চিহ্নিত করা এবং যারাই এসছে তাদেরকে আমরা কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করেছি। এভাবেই আমরা বিভিন্ন ব্যবস্থা আমরা নিয়েছি, সেখানে থার্মাল স্ক্যানার, ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে স্ক্রিনিং সেগুলি আমরা করেছি। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে আমাদের দেশের মানুষ তারা যেন, কারণ আমরা অন্যান্য দেশের যে অভিজ্ঞতা দেখছি অনেক উন্নত দেশকে আমরা দেখছি যে সেখানে কত মানুষ মারা যাচ্ছে, সংক্রমিত হচ্ছে, মানুষের দুর্ভোগ দিনের পর দিন বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের একটা ভূখণ্ডের দিক থেকে আমরা ছোট, জনসংখ্যার দিক থেকে বিশাল জনসংখ্যা, সেই অবস্থায়ও আমি বলবো যে আমরা যথেষ্ট সচেতনতা সৃষ্টি করতে পেরেছি। আর সেই ক্ষেত্রে যারা কাজ করেছেন সকলকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাই যে প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন বলেই এটা আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। তারপর আমি বলবো যে এই সমস্যাটা এখনও যায়নি, এটা এখনও সারা বিশ্বব্যাপী রয়ে গেছে যেহেতু, আর আমরা বিশ্ব থেকে তো দূরে না। সবথেকে বড় কথা যে এখন যোগাযোগ মাধ্যম আছে, যে কোনো তথ্য দ্রুত পৌঁছানো যায়, তথ্য আমরা পেতে পারি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদেরকে আরও সচেতন থাকা দরকার। আমরা ইতিমধ্যে আমাদের সব দেশের মানুষকে কী কী করণীয় সেগুলি আমরা যেমন বলে দিয়েছি, পাশাপাশি এই করোনা ভাইরাস দেখা দিলে তার পরীক্ষা করা এবং সংক্রামিত কেউ হলে তার চিকিৎসা ব্যবস্থা, ইতিমধ্যে অনেকে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন, এখনও যারা চিকিৎসায় আছেন সে আমরা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দিচ্ছি। আর আমরা শুধু এটা ঢাকা শহর না, আমরা বিভাগীয় পর্যায় পর্যন্ত এটা পরীক্ষার ব্যবস্থা তৈরি করে দিচ্ছি। কাজে কেউ যদি এ ধরনের কোনো রকম সংক্রমিত হয় সাথে সাথে যেন পরীক্ষা করা এবং তার চিকিৎসার ব্যবস্থা করা, সেই ব্যবস্থাটা নিতে হবে। এখানে কোনো লুকোচুরি ব্যাপার নাই, কারণ লুকোচুরি কেউ করতে গেলে পরে নিজেই কিন্তু নিজেকে ক্ষতি করবেন, নিজের জীবনটাই আপনারা ঝুঁকিতে ফেলে দেবেন। এই বিষয়ে আমি মনে করি আমাদের আজকে যে আমরা যে সমস্ত জেলার সঙ্গে যে যোগাযোগ রেখেছি সেখানে প্রত্যেকটা এলাকায় মানুষকে এ ব্যাপারে আরও সচেতন হতে হবে। জীবন থেমে থাকবে না, জীবন চলতে থাকবে, আমাদের চলতে হবে, সেদিকে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে। তবে তারপর আমি বলবো যে আমাদের জনগণকেও সুরক্ষিত রাখতে হবে, আবার জনগণকে সুরক্ষিত রাখতে যে মানুষকে কষ্ট দেওয়া সেটাও কিন্তু আমাদের উদ্দেশ্য না। কাজে আমরা চাই যে করোনা থেকে জনসাধারণকে সুরক্ষিত করার জন্য জনকল্যাণে যে সকল কাজ করতে হবে, যে সব নির্দেশনা দেওয়া হচ্ছে সেই নির্দেশনাগুলি যথাযথভাবে সকলে মেনে নেবেন। সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক, সামাজিক বা জনপ্রতিনিধি, পেশাজীবী তারা সকলে যার যার স্থানে থেকে কাজ করতে পারবেন, আর আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, আমাদের সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সকলেই যার যার দায়িত্ব তারা
পালন করে গেছে। আর যে তাদেরকে আমি বলবো যে তাদের সঙ্গে যোগাযোগ রেখে সম্পৃক্ত থেকেই কাজ করতে হবে। এই ক্ষেত্রে আমাদের প্রশাসনে যারা আছেন তাদেরও একটা দায়িত্ব আছে যে সকলকে সাথে নিয়েই কাজ করতে হবে, কারণ জনপ্রতিনিধিদের সঙ্গে নেওয়ার দরকার এই জন্য যে জনগণের মাঝে তাদের একটা প্রভাব থাকে, তারাই পারেন মানুষকে বোঝাতে সাথে যেতে। তাছাড়া অন্যান্য সরকারি এবং বেসরকারি নানা ধরনের প্রতিষ্ঠান আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে করোনা সম্পর্কে যেমন সচেতনতা সৃষ্টি করা, চিকিৎসার ব্যবস্থা যে গ্রহণ করতে হবে সাথে সাথে সে বিষয়ে মানুষকে জানানো, এবং পরিচ্ছন্নতা একটা সবথেকে বড় জিনিস যে সুনির্দিষ্ট সময় হাত ধোয়া, পরিষ্কার রাখা, হাঁচি কাশি আসলে নাক মুখ ঢেকে করা বা কাপড় অথবা রুমাল সাথে রাখা, আবার ময়লাগুলি সুনির্দিষ্ট জায়গায় ফেলা, যেখানে সেখানে ছড়িয়ে ছিটে না ফেলা, যেখানে সেখানে থুতু না ফেলা, এই ধরনের পরিচ্ছন্নতামূলক কাজ করতে হবে যেন অন্য কেউ সংক্রমিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।